রোহিত, আমি শুইয়াই পড়ছি। আমি শুনছি তুমি একটা চাকরি পাইছ, আমি খুশি হয়েছি। যদিও আমার এই কথাটা তোমার বিশ্বাস হইবে না, তোমার লগে আমি কিছু করি নাই, করা উচিত ছিল। আচ্ছা শহীদ, আমি যদি তোমার দ্বারা মাফ চাই, তুমি কি আমার মাফ করবা? জি ভাই, আমি তো কিছু বুঝতেছি না, আপনি কি বলতেছেন? না না, তুমি না না, ডরাইও না, একটু পাগল হয়েছি কিন্তু কামড় দেবো না। মাফ করবা না? না না ভাই, মাফ করা মাফ চাওয়ার প্রশ্ন হইতেছে কি? আপনার রাগ নাই ভাই, আপনি দোয়া করেন, আমার সামনে প্রমোশন হইবে। ও ভালো, তো প্রমোশন তোমার হইবে এটা তো হওয়া উচিত। তুমি ভালো ছেলে, তোমার প্রমোশন হওয়া উচিত। শহীদ করবা কি জানো, সবসময় শোনো, আমার হঠাৎ করে কয়েকদিন ধরিয়া খালি অতিথি পাখির কথা মনে হয়। আমাদের দেশে আমরা দেখছি না যে বিল অঞ্চলে, হাওর অঞ্চলে অতিথি পাখি আসে, কোথার থেকে আসে? না, কোন জায়গা থেকে আসে সঠিকভাবে বলতে পারবো না। বাইরে থেকে আসে, বিদেশ থেকে আসে। কেন আসে জানো? আসে কারণ তারা নিশ্চয়ই তাদের দেশে কোনো দুর্যোগে পড়ে, কোনো খারাপ অবস্থায় পড়ে, হয়তো খাবার দাবার পায় না, বাঁচতে আসে, বাঁচার জন্য আসে, তারপর আবার চলে যায়। আর এই বাঁচার জন্য এসে যদি আবার পরস্পর কামড়াকামড়ি করে, এটা কি মানায়? ক মানায় না, এটা ভালো না। তোমার প্রমোশন হয়েছে, আমি আমার খুব ভালো লাগতে আছে জানো, আমার খুব খুব ভালো লাগতে আছে। তুমি এইসব কামড়াকামড়ির মধ্যে ঢুকো না, নিজের দান্দায় থাকো, আর একজনের পিছনে লাগার কোনো দরকার নাই। অবশ্য তুমি এরকম ছেলে না, তুমি তো ভালো ছেলে, খুব ভালো। তুমি কবিতা লেখো না? হোনা ভাই, ওই খুব কাজের চাপ তো, মানে সময় পাই না। তুমি একটা ক্রিয়েটিভ ছেলে, কবিতা কবিতা সাল্লাকা। আমি তো একটা কবিতা লিখে ফেলাইছি। আপনি কবিতা লিখছেন? ছোট্ট একটা কবিতা তোমারে শুনাই। আমার কবিতার নাম অতিথি পাখি। আমরা অতিথি পাখি, আপন বাসা ফেলে রাখি, আসিয়াছি দূর পরবাসে, নব সুখ শান্তির আসে। কিন্তু হায় হায় হায়, হাওয়ায় কি আর ঘর বাঁধা যায়, সকল আশা স্বপ্নে মিলায় যায়, আমরা অতিথি পাখি।